আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে, অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। সংবিধান কীভাবে গৃহীত হবে এটা যদি আমি বলে দিই তাহলে তো কনসালটেশনের প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট এই কমিশনটা গঠন করা হয়েছে, তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে। যেমন আপনি বলেছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে পারে, গ্রহণ করতে পারে, আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কী হবে এই ডিসিশন আমরা নেব না, এই ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে। কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশের মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এবং এই কাজটা ঠিক কীভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই, আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন, বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ, একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে, বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে, সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে 3 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। প্রক্রিয়াগত কারণের প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি বা আপনার আরও বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে, এটা আপনার সাথে আমরা এগ্রি করছি। আমরা ইনফ্যাক্ট সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি, কিছুদিন আগেও আমি জাস্ট সিভিল সোসাইটির অংশ ছিলাম, বদিউল আলম মজুমদার ভাই আছেন, মাহফুজের অনেক চিন্তাভাবনা আছে, তার বইও আছে দেখবেন এসব ব্যাপারে, অবশ্যই আমি আপনার সাথে একমত। প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব, বাট এটার সাথে সাথে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট বলে মনে করি। আমাদের যে আরও সংস্কার কমিশন আছে, এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না। আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা, স্বাস্থ্য, তারপর স্থানীয় শাসন, এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো, কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী, কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী, কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে। আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না, তবে মানে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে, কারণ আমি তো জানি না এখানে কী সুপারিশ আসছে। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে, এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা
ঘটনাটা হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চিন্তা করব, তারপর একটা স্টেজে এরপরে, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না, এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব। মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখব না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা, যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকব।